হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে। তো প্রথমে আমাদের জানা উচিত যে আসলে ইলেকট্রিক্যাল সার্কিট কী। তো ইলেকট্রিক্যাল সার্কিট হচ্ছে বিদ্যুৎ চলাচলের একটি পূর্ণ পথ। যদি আমরা এটা একটা পাওয়ার সোর্স বা ব্যাটারি ধরি, তাহলে এটার সাথে যদি আমরা একটা লোড সংযুক্ত করি, এটার সাথে আমরা একটা লোড সংযুক্ত করে দিলাম, তাহলে আমাদের এখানে একটা সার্কিট অঙ্কন করা হলো। সার্কিট হচ্ছে কি? বিদ্যুৎ চলাচলের পূর্ণ পথ। যদি আমি এখানে এটাকে সংযোগ বিচ্ছিন্ন করে দিই, তাহলে কিন্তু একটা সার্কিট আমরা বলতে পারবো না, এটাকে বলবো আমরা সার্কিটের একটা অংশ, অর্থাৎ পার্ট অফ সার্কিট। ঠিক আছে, সার্কিট হতে হলে কী হবে? এটা এই জায়গাটা কমপ্লিট থাকতে হবে। যদি কমপ্লিট থাকে, অর্থাৎ বিদ্যুৎ চলাচল করতে পারে, তবেই তাকে আমরা সার্কিট বলতে পারবো। তো ইলেকট্রিক্যাল সার্কিটের, অর্থাৎ আদর্শ একটি ইলেকট্রিক্যাল সার্কিটের পাঁচটা উপাদান থাকে। ঠিক আছে, তো এখানে আমরা দেখুন কী কী উপাদান অঙ্কন করলাম। এটা একটা সার্কিট কেন্দ্র। ঠিক আছে, একটা সোর্স আছে, আমাদের পরিবাহী আছে এবং লোড আছে, কিন্তু এটা একটা সার্কিট হলো, এটা আদর্শ সার্কিট নয়। ঠিক আছে, আদর্শ সার্কিটের ক্ষেত্রে কী প্রয়োজন? একটা নিয়ন্ত্রণ যন্ত্র, অর্থাৎ এটাকে যদি আমরা একটা বাতি ধরি, তাহলে বাতিকে আমরা যেন অফ করতে পারি কিংবা অন করতে পারি, এরকম একটি ডিভাইসের প্রয়োজন। সুইচিং ডিভাইস বা নিয়ন্ত্রণ যন্ত্র আমাদের এখানে যুক্ত করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সুইচিং ডিভাইস, আমাদের সুইচিং ডিভাইস থাকতে হবে। এছাড়াও আরও একটি উপাদান থাকতে হবে আদর্শ সার্কিট হওয়ার জন্য, সেটা হচ্ছে প্রোটেকটিভ ডিভাইস বা রক্ষণ যন্ত্র। সেটা হচ্ছে আমাদের ফিউজ, সার্কিট ব্রেকার কিংবা যাই হোক এরকম কোনো একটা কিছু আমাদের প্রয়োজন হবে। তো এটা হচ্ছে আমাদের প্রোটেকটিভ ডিভাইস। তো এই পাঁচটি উপাদানের সমন্বয়ে একটি আদর্শ সার্কিট গঠিত হয়। তো আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে সিরিজ সার্কিট এবং একটা হচ্ছে প্যারালাল সার্কিট। তো সিরিজ সার্কিট কী তা সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই। সিরিজ সার্কিটের সংজ্ঞাটা প্রথমে আমাদের জানা উচিত। সিরিজ সার্কিট হচ্ছে এমন ধরনের সার্কিট যে সার্কিটের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মাত্র একটি মাত্র রাস্তা থাকবে। আমরা উদাহরণস্বরূপ এই সার্কিটটি নিতে পারি। এই সার্কিটের ক্ষেত্রে বিদ্যুৎ চলাচলের মাত্র একটি রাস্তাই অঙ্কন আমরা করেছি, অর্থাৎ বিদ্যুৎ এদিকে গিয়ে একই রাস্তার মধ্যে দিয়েই আবার পুনরায় ফিরে আসবে। তাহলে এটা একটা হচ্ছে কি? সিরিজ সার্কিট। ঠিক আছে, তো সিরিজ সার্কিট আমরা কী বললাম? যে বিদ্যুৎ চলাচলের মাত্র একটি রাস্তা থাকবে। এখানে আমরা আরও একটি চিত্র অঙ্কন করি। আমরা এখানে একটা দুটা রেজিস্টর দিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে এখানে দুইটা রেজিস্টর দ্বারা আমরা একটা সিরিজ সার্কিট অঙ্কন করলাম। এখানে লক্ষ্য করুন যে আমরা কিন্তু এখানে সুইচিং ডিভাইস কিংবা আমাদের ফিউজ কিংবা সার্কিট ব্রেকার এখন অঙ্কন করে নেই, সহজে যেন বোঝা যায় তার জন্য। ঠিক আছে, আদর্শ সার্কিট হওয়ার ক্ষেত্রে কিন্তু এইগুলো প্রয়োজন হবে। তো আমরা এখানে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমরা এখান থেকে লক্ষ্য করলেই পাবো। সেটা হচ্ছে আমাদের যে টোটাল যে আমাদের রেজিস্ট্যান্স আর, আর কী হবে? আর হবে, এটা যদি আর ওয়ান এবং এটা যদি আর টু দিই, তাহলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স হবে আর ওয়ান প্লাস আর টু। ঠিক আছে, এছাড়াও প্লাস দিয়ে আমাদের যদি আরও বৃদ্ধি পায়, তারা আরও বৃদ্ধি করতে পারি আমরা। এরপর আমাদের এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট কী হবে? টোটাল কারেন্ট হবে আই। আই ইকুয়াল টু কী হবে? আমাদের যেহেতু সার্কিট এখানে দেখুন একটি সার্কিট, অর্থাৎ একই দিকে সব কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই টোটাল আইটা হবে আমাদের এই সব রেজিস্টরের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্ট প্রবাহী। অর্থাৎ আমাদের আই সবসময় সমান থাকবে সিরিজ সার্কিটের ক্ষেত্রে। কী হবে? আই, অর্থাৎ মোট আই ইকুয়াল টু আই ওয়ান ইকুয়াল টু আই টু। ঠিক আছে, অর্থাৎ আমাদের টোটাল যে আই সেটা এবং আর ওয়ানের মধ্যে দিয়ে প্রবাহিত আই, আর টু এর মধ্যে দিয়ে প্রবাহিত আই, একই আই, অর্থাৎ একই কারেন্ট এর মধ্যে প্রবাহিত হবে। ঠিক আছে, এরপর এখানে আমাদের ভোল্টেজ ড্রপ আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভি। তো আমাদের ভি হবে কি? ভি ইকুয়াল টু হবে আর ওয়ানের ভোল্টেজ ড্রপ প্লাস আর টু এর ভোল্টেজ ড্রপ। কী হবে আমাদের? ভি আর ওয়ান প্লাস ভি আর টু প্লাস ডট 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 যেগুলো থাকে আমাদের, এভাবে যাই থাকে সব কিছুই সমান হবে। এটা হচ্ছে আমাদের একটি সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। তো এখন আমরা একটি প্যারালাল সার্কিট দেখি। তো প্রথমে আমরা জানি যে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য কী। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে যদি একটি সার্কিটের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের একাধিক রাস্তা থাকে, তাহলে অর্থাৎ পথ থাকে, তাহলে তাকে আমরা একটি প্যারালাল সার্কিট বলবো। যেমন যদি আমরা এখানে একটি প্যারালাল সার্কিট অঙ্কন করি,
তো আমরা এটাকে মিটিয়ে দিলাম। এখন আমরা প্যারালাল সার্কিট কিভাবে অঙ্কন করব? প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা যদি একইভাবে দুটি রেজিস্টর ধরি তাহলে আমাদের কি হতে হবে? একাধিক পথ থাকতে হবে। আমরা যতটি রেজিস্টর নেব ততটি রেজিস্টর দ্বারা ততটা পথ নতুন করে তৈরি হতে হবে, এরকমভাবে আমরা অঙ্কন করতে হবে। তা আমাদের রেজিস্টরগুলো যদি আমরা এভাবে অঙ্কন করি, এটা একটা হচ্ছে রেজিস্টর, এটা একটা রেজিস্টর, এটা হচ্ছে আমাদের সার্কিট কমপ্লিট হলো। তো এখন দেখুন এই যে রেজিস্টর, আমরা এটাকে আর ওয়ান দিয়ে দিই, আবার এটাকে আর টু দিয়ে দিই। এখন দেখুন প্রথমে এখান থেকে কারেন্ট এদিক হয়ে এদিকেও যেতে পারে, এদিক হয়ে এদিকে যেতে পারে, ঠিক আছে? কারেন্ট প্রবাহের এখন একাধিক রাস্তা হলো। তো এই একাধিক কারেন্ট প্রবাহের একাধিক রাস্তা সম্পন্ন সার্কিটকে আমরা কী বলবো? যেমন প্যারালাল সার্কিট, ঠিক আছে? তো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে শীর্ষ সার্কিটের মতো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা কী কী আমরা দেখে নিই। প্রথমে যদি আমরা আর ধরি, আর কী হবে আমাদের প্যারালাল সার্কিটের ক্ষেত্রে? আমাদের টোটাল যে রেজিস্ট্যান্স, মোট রেজিস্ট্যান্স হবে এই উভয় রেজিস্ট্যান্স বা যতটা রেজিস্ট্যান্স থাকে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের প্যারালালের সমতুল্য মান। তো প্যারালালের সমতুল্য মান আমরা কীভাবে নির্ণয় করব? তো প্রথমে আমরা কী করব, যতটা মান থাকবে নিচে প্রত্যেকটা মানের উল্টার যোগফল, ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, ঠিক আছে? এখানে হবে ওয়ান। এখন আমাদের এই সার্কিটে আই এর মান কী হবে? আই, টোটাল আই হবে আমাদের। এখন দেখুন কারেন্ট এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, তাই আমাদের এই দুটি রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের মোট যোগফলই হবে আমাদের মোট কারেন্ট, অর্থাৎ প্যারালালের ক্ষেত্রে আই ওয়ান প্লাস সরি আই টু প্লাস ডট ডট, তাহলে আরও যদি থাকে সেটা হবে এভাবে এখানে ডট ডট হবে, ঠিক আছে? এখন আমাদের ভোল্টেজ কী হবে, বি কী হবে? এই যে বি, বি কী হবে? ভোল্টেজ এ হবে এখানে কি আমাদের আর ওয়ান এবং আর টু এর ভোল্টেজ ড্রপ। তো আমাদের আর ওয়ান এবং আর টু এর ভোল্টেজ ড্রপ কী? যদি এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভোল্টেজ ড্রপ যা হবে, এটা কিন্তু যেহেতু শর্ট করা তাই উভয় রেজিস্টারের ভোল্টেজ ড্রপই একই থাকবে, ঠিক আছে? যদি আমরা এখানে মিটার সংযোগ করি এটা মাপার জন্য, তাহলে ভোল্টেজ ড্রপ অর্থাৎ উভয় রেজিস্টারের ভোল্টেজ ড্রপ একই সাথেই মাপ হয়ে যাবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, ভোল্টেজ ড্রপ সেম থাকবে, অর্থাৎ টোটাল যে ভি, ভি ইকুয়ালটি কী হবে? ভি আর ওয়ান প্লাস সরি ইকুয়াল ভি আর টু ইকুয়াল ডট ডট ডট, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য, তো আশা করি বুঝতে পারছেন। তো বাস্তবিক ক্ষেত্রে এছাড়াও আরও এক ধরনের সার্কিট আমরা পাই, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের সিরিজ এবং প্যারালাল সার্কিটের মিশ্র সার্কিট, ঠিক আছে? তো এখানে দেখুন আমরা একটি মিশ্র সার্কিট অঙ্কন করলাম। এটা মিশ্র সার্কিট কীভাবে? প্রথমে এই রেজিস্টরটা এই দুটি রেজিস্টরের সাথে সিরিজে সংযুক্ত এবং এই দুটি রেজিস্টর পরস্পরের সাথে আবার প্যারালালে সংযুক্ত, ঠিক আছে? তার মানে এখানে এই রেজিস্টর বলতেছে যে সার্কিটটি একটি সিরিজ সার্কিট এবং এই রেজিস্টরগুলো আবার বলতেছে যে এখানে একটি প্যারালাল সার্কিট। তার মানে সিরিজ এবং প্যারালাল সার্কিটের সংমিশ্রণে যে সার্কিট তৈরি হয় সেটাকে আমরা মিশ্র সার্কিট বলতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটি মিশ্র সার্কিট। বাস্তবিক ক্ষেত্রে মিশ্র সার্কিট আমরা বেশি সচরাচর দেখতে পাই। তো মিশ্র সার্কিটের বৈশিষ্ট্যগুলো স্পেশালি বলা যায় না, কারণ এই দুই বৈশিষ্ট্যের সমন্বয়ে এটার বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে, বুঝতে পারছেন? অর্থাৎ এখানে যে টোটাল রেজিস্টর হবে এটার রেজিস্টর প্লাস এই দুইটার প্যারালালের প্যারালাল রেজিস্টরের যোগফলের সাথে এই রেজিস্টর যোগ হবে, ঠিক আছে? তো এটা একটি মিশ্র প্রক্রিয়া। তো এর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে এর সমাধান কীভাবে করতে হয়, অর্থাৎ এর সমস্যার যে সমাধানগুলো আছে এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে বা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা এর উত্তর দ্রুত দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।